আমি যখন এফডিসিতে আসলাম আসার পরে আমি শুনলাম যে আমাদের শেষবাজী ছবিটা একটা পলিটিক্সের শিকার হচ্ছে। পলিটিক্সটা হচ্ছে আমাদের দেশে এমনি হল না, এমনি ছবির সংকট, তার মধ্যে আমাদের এত সুন্দর একটি ছবি রিলিজ হচ্ছে শেষবাজী, এর ভিতরে আবার বিদেশি ছবি ওরা ভিতরে ট্রাই করছে, এর মধ্যে আবার আরেকটি ছবি রিলিজ করার চেষ্টা করছে। তো যেখানে এমনি হলের সংকট, এমনি সিনেমা রিলিজ নাই, সেখানে যখন একটা ভালো ছবি রিলিজ হওয়ার আমাদের প্ল্যানিং চলছে, তখনই চারটা ছবি নিয়ে ঘুরো ঘুরে লেগে যাচ্ছে। এই ভালো ছবিটা কয়টা হলে চলবে, আরো চারটা ছবি কয়টা হলে চলবে? আমার আমার মতে যে একটা আমাদের একটা ছবি যদি ব্যবসা সফল হয়, আমাদের দেশের যেমন সুনাম অর্জন হবে, আমাদের প্রযোজকরা তেমনি উপকৃত হবে, চলচ্চিত্রের সুনাম হবে, বাংলা সিনেমায় কিন্তু একটা আওয়াজ চলে আসে যে বাংলা ছবি চলছে, একটা মানে অন্যরকম একটা আওয়াজ আসে। এখন তো ঈদ না, ঈদে যেমন আমাদের চার পাঁচটা ছবি রিলিজ হয়, তো নতুন বছরের শুরুতেই যদি আমাদের চারটা ছবি একসাথে রিলিজ হয়, এটা একটা পলিটিক্স এর মতো হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, বিদেশি ছবি রিলিজ দেওয়া, বিদেশি ছবির পক্ষে আমি বিপক্ষে না, আমি আমার আমার এই ছবিটার সাথে বিদেশি ছবি কম্পিটিশন দেওয়াটা, এটা অবশ্যই একটা পলিটিক্সের মতোই পড়ে গেছে।